বকতাছস? তোরে মাটি দেওয়ার ব্যবস্থা হইছে কি রে? তুই পাগল হইয়া গেছিস নাকি? রাবল তবল বকতাছস? পাগল আমি হমু কেন? পাগল তো হইবেন আপনি। কেন আমি পাগল হমু কেন? আপনি পাগল হইবেন এই কারণে যে আপনার বিয়ে ঠিক হইছে বলদা খোকা মিয়ার সাথে। কি জাতা কস? জাতা না জাতা না, এই মাত্র তগো বাড়ি থেকে খবর পাইয়া এলাম চাচা মিয়াই খোকা মিয়ার সাথে বিয়ে ঠিক করছে। ঠিক আছে দেখা যাইব ওই বলদারে। টুনটুনি টুনি এই টুনি শোনো, তোমার শেষবারের মতো কইতাছি আমার নাম ধুইরা ডাকলে একদমরে দিক ভাগ খালামু। জি ভাবি 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 এসব কি শুনতাছি? কি শুনছো? তোমরা বলে আমার বিয়ে ঠিক করছো? আমরা না, আব্বা যেন ঠিক করছে। তুমি মানা করলে না কেন? মানা করলে কি আছে? ও লগে তুমিও আসো, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আমার কথা দেখেন তুমি, ওই ভিজা বিলাইরে বিয়া করুম আমি। তাইলে কি করবা? ওই বোকা বলদের গলায় মালা দেওয়ানের আগে নিজের গলায় দড়ি দিব। কি কও? ভাই চন্দ্র আমি আইসি চিঠি লিখুম। হায় আল্লাহ, তোমার মুখ কয়টি? ইতি তোমার স্নেহের স্নেহের বোন টুনি। বুঝছো? আস্তে খাও। জোহাই লাগে ভাবি হে কামও করেন না। তোমার আপত্তিটা কিসের? আরে টুনি টুনি আমার পছন্দ করে না। বিয়ে একবার হয়ে গেলে ঠিকই তোমার পছন্দ করব, বুঝছো? হুজুর যায় আসলে রানা চল রানা চল কারে যান? কি দেখতেছেন? আরে কথা কন না কেন? খাড়ান মুন্সি সাহেব ডেকে দি। খাড়াও, তোমার লাগে কথা আছে। কি কথা? আমি তো আপনার চিনি না। আমি তোমার চিনি। চিনেন? কোন তো আমি কেনা? তুমি একটা আস্তা বলদ। হ্যাঁ বলদ। হ্যাঁ